বলিনি, আজ তোমার জন্মদিন, জানি অনেক অনেক উপহার শুভেচ্ছার ভিড় রয়েছে, তাই ভাবলাম অন্য কিছু করি যা এই ভিড়ের মাঝে তোমার চোখে পড়ে। বড় বড় করে লেখা হ্যাপি বার্থডে ফেসবুকে পোস্ট, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অথবা রেস্টুরেন্টে পার্টি দেওয়া কিংবা দামি উপহার দেওয়াটাকে খুব বেশি গুরুত্ব মনে করছি না, এটা তো সবাই করে, কিন্তু আমি চাই ঠিক এমনটাই, আজকের দিনে তুমি যতটাই খুশি সেটা যেন সারা বছর জুড়ে থাকে। তোমার এই পৃথিবীতে আসার খুশি অনেক বেশি, যা প্রতিদিন উদযাপন করা উচিত, তা শুধু একটা উপহার বা শুভেচ্ছাতে কি সম্ভব? আজ জন্মদিনে তোমার মনের মধ্যে যে আনন্দ, যে উৎসাহ, তা যেন সারাক্ষণ বজায় থাকে। আমি অনেক ভেবেছি তোমার জন্মদিনে কি উপহার দেওয়া যায় যা সারা জীবন তোমার কাছে থাকবে। সবাই তো এটা করে, বাজারের কিছু কেনা বস্তু, না হয় আকাশের চাঁদ তারা। আমি চাই কিছু হৃদয় থেকে দিতে, তাই এসব ফেলে দিলাম। বাকি থাকলো কিছু শব্দ, যে শব্দগুলো আমার হৃদয় থেকে একটি একটি করে জুড়ে দিলাম উপহার, শুভেচ্ছাতে ভরিয়ে দিলাম তোমার জীবন ডিঙা। কাটবে না মোর একটিও দিন তোমার খুশি বিনা, পথের শেষে আমি আছি তোমার বন্ধু হয়ে, ভালোবাসা ছাড়া দেওয়ার নেই মোর এই বিশেষ দিনে। মনের খাতার কিছু শব্দ দিলাম উপহার, এই শুভ দিন আসুক ফিরে তোমার জীবনে শত শতবার।